হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্ট্র্যাটেজি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি রয়েছে। তো এই যে অফিসিয়াল নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, এটি প্রকাশিত হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোর থেকে, বা তোমরা এটা গোয়েন্দা বিভাগ সেখানেও বলতে পারো। তো এখানে কিন্তু মাধ্যমিক পাশে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে, এবং তোমরা এখানে অল ইন্ডিয়ার থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো কীভাবে আবেদন করবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে, এবং তোমাদের লাস্ট ডেট কবে, এবং তোমাদের সিলেকশন প্রসেস, পরীক্ষার সিলেবাস, এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে। তো এখানে দেখো বিভিন্ন জায়গা অনুযায়ী দেওয়া রয়েছে, কিন্তু তোমাদের এসব দেখার দরকার নেই। তোমাদের অল ইন্ডিয়া ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সর্বপ্রথমে দেখে নাও, এই যে মোট এখানে শূন্যপদ রয়েছে, 1600 মতো শূন্যপদ এখানে কিন্তু রয়েছে ছেলে এবং মেয়ে মিলিয়ে। তো শুধুমাত্র অনলাইনেই তোমাদের আবেদন করতে হবে, তাছাড়া অন্য কোনোভাবে তোমরা আবেদন করতে পারবে না। তো অনলাইন সাইট হচ্ছে www.msa.gov.in, এবং আরেকটি সাইট হচ্ছে www.ncs.gov.in। তো আলাদা কোনো রকম মাধ্যম নেই, শুধুমাত্র এই দুই সাইট থেকে তোমাদের আবেদন করতে হবে। এবং তোমাদের কিন্তু যে পোস্ট, সেই পোস্টের যে স্যালারি সেটা কিন্তু এখানে দেখো বলা রয়েছে পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা। এবং এর জন্য তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, এবং তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ ভালো লিখতে এবং পড়তে জানা থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর বয়স সেখানে থাকতে হবে 25/11/22 হিসাবে বয়স ধরা হবে। তো এই হিসাবে তোমাদের বয়স 18-25 থাকতে হবে, এবং তাছাড়া মনে করো এসসি 5 বছর, এসটি 5 বছর, এবং ওবিসিদের ছাড় সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিশটা পড়ে নেবে, কারণ এটি আমি টেলিগ্রামে কিন্তু দিয়ে দেবো, টেলিগ্রাম লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তারপর এখানে দেখো তোমাদের যে সিলেকশন প্রসেস, প্রথমে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ হবে। তো টিয়ার 1 বা তোমাদের স্টেপ 1 বলতে পারো, সেখানে কিন্তু তোমাদের 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। আর মোট 5টি বিভাগে পরীক্ষা হবে, প্রত্যেকটি বিভাগে 20টি করে প্রশ্ন থাকবে, আর প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু এখানে 1 নম্বর। তো প্রথমে যে বিভাগ সেটি রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে 20টা প্রশ্ন। তারপর কোয়ান্টিটি অ্যাপটিটিউড বা তোমাদের ম্যাথস, এখানে থাকবে 20 নম্বর। তারপর নামারিক্যাল বা অ্যানালাইটিক্যাল লজিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেনারেল স্টাডিজ, এই সমস্ত বিষয়ে প্রত্যেকটা বিষয় থেকে 20 নম্বর করে মোট 100 নম্বরের 100টি প্রশ্ন থাকবে, এবং তোমাদের সময় থাকবে 1 ঘন্টা। এবং 1/4 মার্ক কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং এখানে থাকবে, মানে 4টে ভুল প্রশ্নের জন্য তোমাদের কিন্তু 1 নম্বর এখানে কাটা যাবে। তারপর যে দ্বিতীয় স্টেপ রয়েছে, দ্বিতীয় স্টেপে তোমাদের ডেসক্রিপটিভ লিখতে হবে। তো ভয় পাওয়ার কারো দরকার নেই, এখানে তোমাদের একটা ইংলিশ প্যারাগ্রাফ দেওয়া থাকবে, সেটার থেকে তোমরা তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে সেটাকে শুধু ট্রান্সলেট করতে হবে, মানে তোমাদের চেক করা হবে যে তোমরা তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কতটা জানো। তো এই যে প্যারাগ্রাফ দেওয়া থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেটার থেকে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে সেটাকে ট্রান্সলেট করতে হবে। এর জন্য 1 ঘন্টা সময় পাবে, আর সময় থাকবে মানে নাম্বার থাকবে কিন্তু এখানে 40 নম্বর। এবং তারপর যে নেক্সট স্টেপ রয়েছে, 3 নম্বর স্টেপ, তো এখানে কিন্তু তোমাদের স্পোকেন অ্যাবিলিটি চেক করা হবে, তোমরা তোমাদের ভাষা কীরকম জানো। যারা তোমরা ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ থাকবে 10 নম্বর, এবং পার্সোনালিটি টেস্ট সেখানে কিন্তু তোমাদের থাকবে 50 নম্বর। এটুকু ছিল তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস। তো কীভাবে আবেদন করবে, তো এখানে দেখো বলা রয়েছে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 25 নভেম্বর 2022, আর আবেদন শুরু হবে 5 নভেম্বর 2022 থেকে। তো এখনও কিন্তু আবেদন শুরু হয়নি, এটা আবেদন শুরু হবে 5 নভেম্বর থেকে, এবং আবেদন চলবে 25 নভেম্বর 2022 পর্যন্ত। তো এখানে তোমার প্রসেসিং ফি দেখতে পাচ্ছ, জেনারেলদের জন্য 450 টাকা, বা এবং ওমেন মানে মেয়ে এবং এসসি এসসি তাদের জন্য কিন্তু এখানে 50 টাকা চার্জ লাগবে। তো এরকম 500 টাকা এবং 50 টাকা, তো 50 টাকা আমি বাড়িয়ে বললাম, তোমাদের এক্সট্রা ফিস তো লাগবে মনে করো, যেখানে ফর্ম ফিল আপ করে তারা তো নেবেই। এখানে দেখতে পাচ্ছ ক্লোজিং ডেট 25/11/2022, মোট 23-59 আওয়ার থাকবে এই ফর্ম ফিল আপ করার জন্য। তো ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে, এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা, মানে অল ইন্ডিয়ার যে কোনো জেলা থেকে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। 5 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, 25 তারিখ পর্যন্ত আবেদন চলবে। অবশ্যই নোটিফিকেশনটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে। এটুকুই ছিল এই নোটিফিকেশনের আপডেট। অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আর তোমরা যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকম কিন্তু চাকরি সম্পর্কিত সমস্ত আপডেট তোমরা এখন থেকে এই চ্যানেলে কিন্তু রেগুলার পেয়ে যাবে। তো লাস্ট মধ্যে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।